দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডের উপর অবস্থিত ঢাকা কালীবাড়ি। কথিত আছে একসময় গোটা এলাকা জলা জঙ্গল ছিল, সেখানেই একটি বেদিতে রক্ষা কালীর পুজো করতেন কিছু মানুষ। ১৯৫৬ ননীগোপাল চক্রবর্তী নামের বাংলাদেশের এক ব্যক্তি সেই বেদিতেই ঢাকা কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। তিনি নিজেই ছিলেন এই পুজোর পুরোহিত। তারপর থেকেই বছরের পর বছর নিষ্ঠা ভরে পুজো হয় ঢাকা কালীবাড়িতে। কালীপুজোর দিন থাকে বিশেষ আয়োজন। ঐতিহ্য পরম্পরা মেনে প্রথমে রক্ষাকালী রূপে পূজিতা হন দেবী, তারপর পূজিতা হন দক্ষিণা কালী রূপে। সকাল ৭টা নাগাদ মঙ্গল আরতি দিয়ে পূজার সূচনা হয়। রাত ১২টায় শুরু হয় মূল পুজো। দেবীকে এখানে আমিষ ভোগ দেওয়া হয়। ভোগে থাকে ইলিশ এবং কাতলা মাছ, থাকে বিভিন্ন রকমের অন্ন ভোগ, লাল শাক, তরকারি, পায়েস। ভোর রাতে যজ্ঞ হয়, পুষ্পাঞ্জলি দিয়ে সমাপ্তি হয় পুজোর। কালী পুজোর দিন রাতে নিশি পালনে পুজো মা পুজো আরম্ভ হয়। রাত্রি ১২টা থেকে শুরু হয় আরতি দিয়ে, তারপরে ৪টে পর্যন্ত পুজো হয়, তারপরে হোমযজ্ঞ হয়, তারপরে ৫টায় থেকে ৬টা পর্যন্ত পুষ্পাঞ্জলি হয়। তারপরে যারা এখানে বসে থাকেন ভক্তবৃন্দ, তাদেরকে উপসভঙ্গর জন্য প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদ খেয়ে তারা উপসভঙ্গ করে। ঢাকুরিয়া লেকের ধারে সাদার্ন অ্যাভিনিউতে অবস্থিত লেক কালীবাড়ি মন্দিরের পোশাকী নাম শ্রী শ্রী ১০৮ করুণাময়ী কালীমাতা মন্দির। দেবী পূজিতা হন করুণাময়ী কালী রূপে। শোনা যায় বহু বছর আগে এখানে জঙ্গল ছিল। হরিপদ চক্রবর্তী নামের জনৈক এক ব্যক্তি ১৯৪৯ সালে তৈরি করেন এই কালী মন্দির। ২০০২ সালে মন্দিরটির সংস্কারের কাজ শুরু হয়। ২০১৩ সালে পরিকল্পনা হয় বিশাল মন্দির তৈরির, সেই কাজ এখনও চলছে। কালী পুজোর দিন সকাল ৭টায় মঙ্গল আরতি দিয়ে পুজোর সূচনা হয়। রাত ১০টায় শুরু হয় মূল পুজো। পুজো শেষে ভোরে যজ্ঞ হয়, তারপর আরতি আর পুষ্পাঞ্জলি, পরের দিন হয় ভোগ বিতরণ। বেনারসি শাড়ি এবং বিভিন্ন রকম মায়ের যত রকম গয়না আছে সেই দিয়ে মাকে সাজানো হবে। রাত ১০টা থেকে মায়ের মূল পুজো শুরু হবে। সেই পুজো ষোড়শ প্রকারেই মায়ের পুজো হয় প্রচারে, এবং আপনার তারপরে মায়ের পুজো শেষ হওয়ার পরে তারপর হোম বলি, হোম, মায়ের ভোগ নিবেদন, এইগুলো চলবে আর কি। কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে বহু কালী মন্দির। এক একটি মন্দির ঘিরে তৈরি হয়েছে এক এক রকম আখ্যান। লেক কালীবাড়ি এবং ঢাকা কালীবাড়ি সেই অর্থে কলকাতার প্রাচীন কালী মন্দির না হলেও বিংশ শতাব্দীর এই দুই মন্দির যথেষ্ট জাগ্রত দেবীপীঠ হিসেবেই গণ্য হয়। কালী পুজোর দিন দূর দূরান্ত থেকে ভিড় জমান বহু মানুষ। নিউজ টাইম।